হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একেবারে ইউনিক আর একেবারে নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পালং শাকের বড়ি বা পকোড়া এটা অ্যাকচুয়ালি কচু শাক দিয়ে করা হয় মানে কচুর পাতা দিয়ে করা হয় এটা মহারাষ্ট্রিয়ান রেসিপি কিন্তু আজকে আমি অনেক বড় বড় সাইজের পালং শাক পেয়েছি দেখুন সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের পালং শাক আর সে কারণে ভাবলাম কেননা আমি এই রেসিপিটা পালং শাক দিয়ে করে দেখি আর যেমন ভাবলাম তেমন করে ফেললাম আর রেজাল্ট একেবারে অসম এসছে ভীষণ ভালো রেজাল্ট এসছে সবাই প্রশংসা করেছে চলুন রেসিপি দেখে নিই এই দেখুন পালং শাক বন্ধুরা পালং শাকের সাইজটা অনেক বড় এবং এই রেসিপির জন্য বড় বড় পালং শাকই লাগবে আর ছোট সাইজে পালং শাক দিয়ে এটা আপনি করতে পারবেন না খুব অসুবিধা হবে দেখুন অনেক বড় বড়ো সাইজের পালং শাক ডাটাগুলো আমি হাঁটিয়ে দিয়েছি ডাটাগুলো আমি ফেলে দেবো না সেটা দিয়ে আমি অন্য একটা তরকারি করে নেব আর যে তরকারিটা আপনি করতে পারেন সেটা আমি ওপরে আই বটনে শেয়ার করেছি আপনি দেখে নিতে পারেন এবার পাতাগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে সারফেসটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই যে দেখুন ডাটার যে রেশাটা থাকে এটা আমাদের নরম করতে হবে চাইলে আপনি ওপর থেকে কেটে বাদ দিতে পারেন কিন্তু এটা তো কচু পাতা নয় গলা চুলকাবে না এই কারণে আমি কেটে বাদ দিচ্ছি না এর জন্য আমি একটা বেলন নিয়ে নেব আর বেলন দিয়ে আমি এটাকে বেলে দেব এই দেখুন এরকম করে বেলে নেব যাতে একেবারে নরম হয়ে যায় আর যখন আমরা এটাকে মুড়বো তখন যাতে এটা আরামসে মুড়ে যায় মানে কোনো অসুবিধা না হয় এরকম করে রেশাগুলো আমরা নরম করে নিচ্ছি দেখুন সেম প্রসেসে আমি সমস্ত পাতাগুলোকে তৈরি করে নেব বন্ধুরা অ্যাকচুয়ালি এই রেসিপিটা কচু পাতা দিয়ে করা হয় মহারাষ্ট্রিয়ান রেসিপি অড়ুবড়ি বলে তাকে আর সেই রেসিপিটা আমি ওপরে আই বটনে শেয়ার করেছি প্লিজ দেখে নেবেন কচু পাতার বড়িটা খেতে খুবই ভালো হয় একদম অসাধারণ হয় আর সেই প্রসেসেই আমি এই পালং শাকের বড়িগুলো বানাচ্ছি এটাও খেতে ভীষণ ভালো হবে এ দেখুন সমস্ত পাতাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমরা চলুন বেসনের ব্যাটার বানিয়ে নিই সারফেসটাকে পরিষ্কার করে নিই ভিজে গেছে একটা সসপ্যান নিয়েছি আমি আর এর ওপর একটা স্ট্রেনার রেখে দেব এবার আমরা হিসাব করে মানে আন্দাজা লাগিয়ে আমরা বেসন দিয়ে দেব। কতটা বেসন লাগবে হাফ কাপের থেকে বেশি আছে মোটামুটি পনা কাপ বেসন আছে চেলে নেওয়াটা জরুরি কারণ বেসনের মধ্যে প্রচুর লামস থাকে আর এখন আমরা দিচ্ছি এই যে হাফ টি স্পুন আজওয়াইন আজওয়াইনটাকে হাতের তালতে ঘষে এরকম করে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন জিরে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো বেশি কম করে দিতে পারেন আর এখানে নিচ্ছি আমি হাফ টি স্পুনের থেকে একটু বেশি রসুন কোটা আপনি চাইলে রসুনের পেস্টও নিতে পারেন আর চাইলে আদা রসুনের পেস্টও নিতে পারেন আমি শুধুমাত্র রসুন নিয়েছি কুটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ স্পুন মতো এবার অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা গাঢ় ব্যাটার বানাতে হবে জলটা বেশি দেবো না একসঙ্গে যে পাতলা হয়ে যাওয়ার ভয় আছে এই কারণে ব্যাটারটা একদম গাঢ় ব্যাটার বানাবো একেবারে পাতলা হবে না একেবারে টাইট হবে না এরকম একটা ব্যাটার যেরকম আমরা পকড়ার জন্য বানিয়ে থাকি এই রকম এই দেখুন কনসিস্টেন্সি এরকম একটা ব্যাটার বানিয়ে নেব হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে পালকের পাতাগুলো নিতে হবে আর পাতার ওপরে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে ব্যাটার লাগিয়ে নেওয়ার জন্য আমি একটা প্লেট নিয়েছি এবার এক একটা করে পাতা আমরা রাখবো আর ব্যাটার লাগিয়ে নেব হাত দিয়েই লাগাতে হবে কারণ চামচ দিয়ে ভালোভাবে লাগানো যায় না ভালোভাবে লাগে না এই কারণে হাত দিয়ে আমরা লাগিয়ে নেব ভালোভাবে সুন্দর করে স্প্রেড করে দেব যাতে সবদিকে সমানভাবে পৌঁছায় আর লেয়ারটা খুব মোটা করা যাবে না বেশি মোটা করলে কিন্তু যখন আমরা এটাকে স্টিম করব তখন বেসন খুব বেশি ফুলে যাবে আর পাতাগুলো ফেটে যাবে তখন দেখতে ভালো লাগবে না এই কারণে পাতলা লেয়ারতে হবে দেখুন এরকম করে দুটো চারটে পাঁচটা যে কটা দিয়ে আপনার সুবিধা হয় সেরকম করে আপনি লাগিয়ে নিন আমি এখানে তিনটে চারটে লাগিয়ে নিয়েছি সাইড থেকে এরকম একটু ফোল্ড করে দিলাম এর ওপরেও আমরা বেসন লাগিয়ে দেব এবার আমরা পাতাগুলোকে এরকম করে রোল করে নেব দেখুন একেবারে ঠিক এইভাবে রোল করে নেব আমি সাইড থেকে ফোল্ড করে নিয়েছি যাতে রোলটা একটু ছোট হয় সাইজে আর প্লেটের মধ্যে বসাতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে কাটার সময় অসুবিধা হয় না এই কারণে একটা স্টিমার প্লেট নিয়েছি প্লেটের ওপর রেখে দিলাম আর সেম প্রসেসে আমি বাকিগুলোও করে নেব। দেখি কতগুলো হয় দেখুন আমি তিনটে রোল পেয়েছি এবার আমাদের এগুলোকে স্টিম করতে হবে তো স্টিম করার জন্য আমি জল বসিয়েছি জলে অলরেডি বলক এসে গেছে মানে জল ফুটতে শুরু করেছে এবার এই পাত্রের ওপর জলের পাত্রের ওপর স্টিমার প্লেটটা রেখে দিলাম ঢাকনা লাগিয়ে এখন স্টিম হতে দেবো মোটামুটি পনেরো মিনিটের জন্য কতক্ষণ স্টিম করতে হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি রোলটা কত মোটা বানিয়েছেন তো দেখুন দশ মিনিট হয়ে গেছে আর এখন আমি হিটটা মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে এবার আরও পাঁচ মিনিটের জন্য স্টিম হতে দেব। তাতে কি হবে যে রোলগুলো আমার ফাটার সম্ভাবনা থাকে না এখন আমি হিটটা কম করে দিচ্ছি দেখুন পনেরো মিনিট টোটাল হয়ে গেছে এবার আমরা এগুলোকে নামিয়ে নেব মানে প্লেটটাকে নামিয়ে নিয়ে রোলগুলোকে ঠান্ডা হতে দেব এখন খুবই গরম এবং খুব নরম কাটতে পারবো না তো এই কারণে ঠান্ডা করে নিতে হবে এই দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর রোলগুলো একেবারে শক্ত হয়ে গেছে এবার আমরা এগুলোকে কেটে নেব পিন হুইল যেরকম হয় সেরকম করে আমরা কেটে নেব তো কাটার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম এবার একটা একটা করে রোল নিয়ে আমরা এগুলোকে কেটে নেব মোটামুটি হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির থেকে একটু কম মোটা করে আমরা কেটে নেব এমনভাবে কাটবো যাতে যখন আমরা ফ্রাই করব তখন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় এরকম করে কেটে নেব দেখুন মোটাইটা আপনি দেখে বুঝতেই পারছেন কতটা মোটা করছি আমি প্রথম রোলটা আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন এবার সেম প্রসেসে আমি বাকি রোল দুটো কেটে নিচ্ছি দেখুন হয়ে গেছে কাছে থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আমি চাইলে ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করছি তো ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হওয়ার পরেই আমরা পিন হুইলগুলো দেব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে নেব তেল ভালো গরম হয়েছে কিনা সেটা একবার চেক করে নেব দেখুন একটা টুকরো দিয়েছি আমি দেখুন বোঝা যাচ্ছে যে তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার হিট মিডিয়ামে রেখে এক এক করে সমস্ত বড়িগুলো আমরা দিয়ে দেব। যতগুলো আসবে একবারে ততগুলো আমরা দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে চামচ চালাবো না কিছুক্ষণের জন্য ওয়েট করব মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো সময় লাগে যখন নিচের সাইডটা পুরোপুরি একদম সোনালি কালারের হয়ে যাবে তখনই আমরা সমস্ত বড়িগুলো পাল্টে দেব দেখুন একটা প্রথমে আমি চেক করেছি যখন হয়ে গেছে তখন বাকি সবগুলো পাল্টে দিচ্ছি সমস্ত বড়িগুলো আমি পাল্টে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার একবার অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে বুঝবেন যে কতটা ভালো লাগে খেতে এবার কিছুক্ষণ পর পর চেক করে দেখব কি নিচের সাইডটাও সোনালি কালারের হয়েছে কিনা যখন সোনালি কালারের হয়ে যাবে তখন আমরা এগুলোকে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব ওপরের নিচে দু সাইডই যখন সোনালি কালারের হয়ে যাবে গোল্ডেন কালারের হয়ে যাবে তখনই আমরা নামাবো আর একটা কথা কি কড়াইয়ে আপনি খুব বেশি ডার্ক করতে যাবেন না তাহলে কিন্তু যখন ঠান্ডা হবে একেবারে কালো হয়ে যাবে এই কারণে হালকা কালার থাকতেই আমরা নামিয়ে নেব আমাদের যেটা এখন কালার আছে সেটা একেবারে পারফেক্ট আমি বড়িগুলো নামানোর জন্য একটা বাটির ওপরে একটা স্ট্রেনার রেখেছি এর উপরে আমি নামিয়ে নেব যাতে এক্সট্রা তেল নিচে পড়ে যায় আপনি চাইলে কিচেন টাওয়াল বা কিচেন টিস্যুর ওপরে নিয়ে নিন বড়িগুলোকে আমরা এক এক করে নামিয়ে নেব আর সেম প্রসেসে বাকি বড়িগুলো আমরা বানিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর খেতে এটা ভীষণ ভালো হয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই যদি করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন বন্ধুরা আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজ ফলো করে রাখবেন প্লিজ আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই